Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bundura. আমি তথাগত তোমাদের হচ্ছে তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে মুভি রিভিউ করতে চলেছি মিসম্যাচ টু, অর্থাৎ এটি মুভি রিভিউ নয়, এটি একটি রোস্টিং ভিডিও করতে চলেছি আমি এই ভিডিওতে, এবং দেখাবো যে এবং বলতে চলেছি যে এই মিসম্যাচ ওয়েব সিরিজটি কেমন হয়েছে, এবং তার সাথে আমি জানাবো যে এই ওয়েব সিরিজটা আপনারা দেখবেন কিনা। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। আজ আমরা কথা বলছি মিসম্যাচের পুরো এপিসোড নিয়ে, পুরো এপিসোড আজ আমি বলতে চলেছি যে যে মিসম্যাচ অর্থাৎ ওয়েব সিরিজটি কেমন হয়েছে, এবং তার জন্য কিন্তু গ্রেট স্যালুট কিন্তু রয়েছে কিন্তু হইচই টিভির জন্য, হইচই টিভির জন্য জোর কদমে হইচই টিভিকে একটি হাত তালিয়ে দিন সবাই মিলে, যাতে হইচই এমন ধরনের অর্থাৎ ওয়েব সিরিজ আরও যেন নিয়ে আসে, তার জন্য কিন্তু গ্রেট স্যালুট কিন্তু জানাই আমি হইচই টিভিকে। সত্যি অসাধারণ অসাধারণ করেছেন এই ওয়েব সিরিজ, যা কিন্তু দেখে কিন্তু মর্মান্তিক, এবং তা কিন্তু দেখলে কিন্তু আপনারা টের পেয়ে যাবেন। এবং অবশ্যই এই ওয়েব সিরিজটি দেখার জন্য কিন্তু আপনারা পারিবারিক সবাইকে দূরে সরে দিয়ে কিন্তু একা দেখার চেষ্টা করবেন, যাতে আপনি সেফ থাকতে পারেন, নাহলে কিন্তু আপনার পিঠের মার একটাও কিন্তু বাদ থাকবে না। অবশ্য আমার মতন ছেলেরা এটি দেখার জন্য কিন্তু আলাদা থাকবে, আর আপনারা যদি এখন আমার লেভেল যারা বড় আছে তারা কিন্তু ঠিকঠাক দেখতে পারেন, কিন্তু আমি যে এই মুহূর্তে একা যদি দেখতে পারি, কেন আমার ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির বাইরে কিন্তু আমাকে এসে এই মুভিটা দেখতে হয়েছে, অর্থাৎ এই ওয়েব সিরিজটা দেখতে হয়েছে। যদি এই ওয়েব সিরিজটি আমি যদি দেখতাম বা আমার বাড়ির লোক কেউ দেখতো, কিন্তু আমার চামড়া কিন্তু একটা থাকতো না আজ মনে হতো, কারণ এতে যা দেখানো হয়েছে প্রতিটা সিনে, প্রতিটি সিনে দেখাচ্ছে খাপ খাপ, প্রতিটা সিনে খাপ খাপ, আর কোনো কথা নেই। ওয়েব সিরিজ এমন ধরনের ওয়েব সিরিজ যে আমি কখনো দেখিনি, কিন্তু এমন ওয়েব সিরিজ শুধুমাত্র বাংলায় হয় তা কিন্তু দেখেই দিয়েছেন হইচই টিভি। হইচই টিভি কিন্তু আমি বলে রাখি যে হইচই টিভি যে কটা কিন্তু ওয়েব সিরিজ তৈরি হয়েছে সব কটাই কিন্তু সেক্সের, সব কটাই। আজ কিন্তু যখন আমরা হইচই থেকে অর্থাৎ মিসম্যাচ টুটা দেখবেন তখনই কিন্তু টের পেয়ে যাবেন। মিসম্যাচ যখন যে প্রথম পার্ট এসেছিল তখন কিন্তু তার লেভেলটা ঠিক ছিল, যে সেখানে কিন্তু মানে যে পরিমাণে সেক্সটা দেখানো ছিল সেটি সম্পূর্ণ কম ছিল, কিন্তু এতে কিন্তু মাত্রা অতিক্রম করে ফেলেছে। তা কিন্তু প্রতিটা সিনে, যে কোনো সিন আসবে দেখবেন তারপরে শুরু হয়ে যাচ্ছে, কোথায় সিঁড়ি ঘরে, কোথায় বেডরুমে, কোথায় রান্নাঘরে, সেখানে সব জায়গায় কিন্তু চলতে যাচ্ছে এই জিনিসটা, তা কিন্তু দেখলেই আমরা টের পেয়ে যাবেন। এবং ঘটনা নেই, অর্থাৎ এই যে ওয়েব সিরিজটি সেই ওয়েব সিরিজের কোনো ঘটনা নেই যে আপনি এটি বসে বা ভালোভাবে দেখতে পারেন যে এই যে গল্পটা কেমন হবে, বা গল্পটা আপনি দেখতে দেখতে সম্পূর্ণ বোরও হয়ে যেতে পারেন। এই অর্থাৎ এই ওয়েব সিরিজটি কিন্তু 1 ঘন্টা 46 মিনিটের টোটাল, কিন্তু এই এপিসোডটা রয়েছে 1 ঘন্টা 46 মিনিটে। এই 1 ঘন্টা 46 মিনিটে কিন্তু আপনাকে কিন্তু অনেকখানি বোর করতে পারে। আর এই মুভি এত এই ওয়েব সিরিজের যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে সত্যি অসাধারণ। আমি তো কোনোদিন এই ওয়েব সিরিজে এমন ধরনের গালাগালিও করতে দেখিনি যা সম্পূর্ণ কিন্তু এতে দেখানো হয়েছে। প্রতিটা গালাগালি যা শুনে আপনি টের পেয়ে যাবেন যে কি পরিমাণে যে এতে খিস্তি ব্যবহার করা হয়েছে। একটা ওয়েব সিরিজে একটা বড় লেভেলে যে হইচই টিভি সেখানে কিন্তু অনেক অনেক সংখ্যক লোকে কিন্তু দেখে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এই সমস্ত খিস্তিগুলো কিন্তু দেখানো হয়েছে সত্যি অসাধারণ। এমন কিন্তু আমি দেখি না কোনোদিন কোনো ওয়েব সিরিজে, সত্যি আর কিছু বলার নেই। এই সিরিজে কিন্তু দুজন অর্থাৎ এই যে ওয়েব সিরিজে মোট 4টে ক্যারেক্টার ভালোভাবে দেখানো হয়েছে। 4টে ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে তার স্ত্রী বস, অর্থাৎ অফিসের বস, সেই কিন্তু এত কড়া যে তার বর কিন্তু তাকে ভয় পায়, এবং রাতে যখন তার সঙ্গে বেডরুমে যায় সে তার বসকে অর্থাৎ তার বউকে দেখে তার এটা হয়ে যায়, সেই জন্য তার বউ তার উপরে খেপে যায়, এমন কিছু দেখানো হয়েছে। আরেকজনকে দেখানো হয়েছে কি, আরেকজনকে দেখানো হয়েছে সে তার বউকে কিছু করতে পারে না, তাই লোকের স্বামীকে ডেকে নিয়ে এসে তার বউয়ের সঙ্গে ইন্টু পিন্টু করাতে, এটা কোনো মানে হয়? এটি হয় কিন্তু হইচই টিভিতে, এটি আমি দেখে অবাক হয়ে গেছি। বর এক্সচেঞ্জ করাচ্ছে, দেখালো বর এক্সচেঞ্জ, তারপর দেখানো হলো বউ এক্সচেঞ্জ, এমন কিন্তু ঘটনা দেখানো হয়েছিল, কিন্তু এমন কিন্তু মনে পড়ছেন দেখবেন যে এমন একটা কেস হয়েছিল কিন্তু বউ এক্সচেঞ্জ, সেটা কিন্তু এই হইচই টিভির মধ্যে অর্থাৎ মিসম্যাচে দেখানো হয়েছে বউ এক্সচেঞ্জ। এটি কোনো মানে হয় যে বউ এক্সচেঞ্জ করানো দেখানো হয়েছে? সে পারে না বলে তার স্বামী তাকে ডেকে নিয়ে এসে অন্য কোনো একজন লোককে ডেকে নিয়ে এসে তার সামনে সেক্স করাচ্ছে, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ।
আর আপনি যখন মিস ম্যাচ টুটা দেখতে বসবেন তখন খেয়াল করে দেখবেন যে এই সমস্ত যে ক্যারেক্টারগুলি অভিনয় করছেন, সেই ক্যারেক্টারগুলি অভিনয় যে কত নগ্ন মানের সেটি কিন্তু দেখলে আপনারা টের পেয়ে যাবেন যে কি বাজে অভিনয় করেছেন। ছন্ন ছাড়া যেন অভিনয় করেছেন, যেন যাচ্ছে তাই এভাবে দেখানো হয়েছে, এবং তা দেখলে কিন্তু আপনার ধৈর্যের বাঁধও ভেঙে যেতে পারে। বুবাই, এটা কি হচ্ছে? আমি তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি নাকি? দেখতে পাচ্ছি তো আমি মিস ম্যাচ নিয়ে কথা বলছি, এখানে তো নেমে যাচ্ছে। তোল 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 আবার, এটা কি, এটা কি, আমি তো একটা ভালোটা কথা বলছি নাকি? এখানে সেক্সের বিষয়ে কথা বলছি নাকি? যা মিস ম্যাচ দেখবি, যা ছোট মিস ম্যাচ টু দেখবি, যা উঠে যাবে তোর, যা যা। সরি, ও একটু মিস ম্যাচ নিয়ে একটু কথা বলছিলাম, যাতে বইটা দেখে ওর একটু নেমে যাচ্ছিল। এমন একটু কথা আছে দেখবেন ওইতে, যে বউ বলছে পরকে আমাকে দেখেই আপনার নেমে যাচ্ছে, সেই জন্য একটু বললাম ওকে একটু যেতে। কিছু মনে করবেন না, বাদ দিন, এটা বাচ্চা মানুষও। হ্যাঁ, যেটা ফিরে আসি, দেখার সময় দেখবেন আমরা ভালো করে, যে অবশ্যই আপনারা দেখুন এই মিস ম্যাচটা, তারপর আমাকে কমেন্ট করে জানেন যে আপনাদের এই যে মিস ম্যাচ টুটা কেমন লেগেছে। আমারও ভালো লেগেছে, অবশ্য ভালো লেগেছে কি, হ্যাঁ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তাই আপনারাও দেখুন এবং একা দেখার চেষ্টা করুন, যাতে আপনি সেফ থাকতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবেন জানেন? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি, এমন ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।